ফ্যাক্টার অঙ্কটা করাচ্ছি এই অঙ্কটা ক্লাস এইট থেকে শুরু হয় ক্লাস টেন পর্যন্ত চলে ব্যাপক ইম্পর্টেন্ট এই অঙ্কটা যদি আমরা ভালো করে শিখতে পারি তবে প্রত্যেকটি অঙ্ক আমাদের কাছে ইজি হয়ে যাবে দেখো আমি হাডার ফ্যাক্টার অঙ্কটা কীভাবে করছি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এ হলো আমাদের হার্ডওয়ার ফ্যাক্টরের অঙ্ক এই অঙ্কের সলভটা আমাদেরকে উৎপাদকের বিশ্লেষণ আকারে করতে হবে তো কীভাবে করবো দেখো আবদুল রাজিজ এখানে হচ্ছে এক্স প্লাস ওন এক্স মাইনাস ফোর আমাকে দুটো মানে এই এক্স প্লাস ওয়ানের সঙ্গে এই দুটো রাশিকে এমনভাবে লিখতে হবে যাতে দ্বারা সমান হয় আমি যদি এক্স প্লাস আর এক্স মাইনাস ফোরকে পাশাপাশি বসা এক্স প্লাস এই রাশিটার সঙ্গে এটা দেখো এটা হচ্ছে প্লাস ওয়ান আর এটা হচ্ছে মাইনাস ফোর তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয় ফোর থেকে অন বাদ দিলে হয়ে যায় কত থ্রি তাহলে এটা থ্রি হচ্ছে এটা হচ্ছে প্লাস থ্রি এটা হচ্ছে মাইনাস সিক্স তাহলে সিক্স থেকে থ্রিকে বাদ দিলে কত হয় থ্রি বুঝতে আমি কী করবো এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি দেখো চার থেকে এক বাদ কত হয় তিন তিন বুঝতে পারছো ছয় থেকে কত বাদ তিন তাহলে কত হয় তিন তাহলে এটাও দেখো চার থেকে একবার দিলে তিন হচ্ছে ছয় থেকে তিন বাদ দিলেও তিন হচ্ছে তাহলে দুজন কি সমান হচ্ছে তাহলে সমান হওয়ার জন্য এদের দুজনকে পাশাপাশি লিখে নিলাম অর্থাৎ সাজিয়ে নিলাম সাজন আমার কমপ্লিট রাশিতে এসে আমার কী করতে হবে গুণ করতে হবে এক্স প্লাস ওয়ানের সঙ্গে এক্স মাইনাস ফোরের গুণ করতে হবে তো গুণটা আমি এক লাইনে করে দিচ্ছি এক্সের সঙ্গে এক্স গুণ এক্স এক্সে এক্স স্কোয়ার হয়েছে এখানে দেখো প্রথমে এক্স স্কোয়ার হলো এটা কি চিহ্ন চার এটা তিন চার থেকে তিনবার দিলে কত হয় এক এক চার থেকে একবার দিলে কত হয় তিন হয় তিনটা কিন্তু মাইনাস তিন হয় তো এখানে মাইনাস তিন এক্স যে তিনটা আমি মিলিয়েছিলাম আর চারে কে চার মাইনাস চার তাহলে এটা কীভাবে হলো গুণটা বুঝতে পেরেছ এক্সের সঙ্গে এক্স গুণ এক্স এক্সে এক্স স্কোয়ার এক থেকে চার বিও এটা প্লাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তাহলে চার থেকে একবার দিলে কত হয়

আমার এক লাইন গুণটা হয়ে গেল প্লাস চব্বিশ ক্লিয়ার হয়েছে এইখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স দুটো রাশি একই আছে আমি কী করবো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সকে আমি কিছু ধরে নেব এটাকে আমি কী ধরব এ ধরলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সকে আমি কী ধরলাম এ ধরলাম কি ধরেছি এ তাহলে আব্দুল হাজি কি হলো এটা এ যদি ধরো এটুকু যদি এ হয় তাহলে এ মাইনাস ফোর এটা যদি এ হয় তাহলে কী হবে এটা এ মাইনাস আঠেরো প্লাস চব্বিশ আমার ঘরটা একটা বুঝতে পারছো আবার আমাকে কী করতে হবে এটার সঙ্গে এটা গুণ তাহলে এ এ স্কোয়ার এ স্কোয়ার দেখো এটা মাইনাস এটা মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস প্লাস তাহলে আঠেরো চারে কত হবে বাইশ লেখানে হবে মাইনাস বাইশ এ মাইনাস বাইশ এ কেন মাইনাস বাইশ এ হলো দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয় আঠেরো চারে বাইশ আর বড়ো সংখ্যার আগের চিহ্ন বড়ো আঠেরো মাইনাস আর আবার মাইনাস চারের সঙ্গে মাইনাস আঠেরো গুণ চার আঠারো বাহাত্তর চার আঠারং মাইনাসে মাইনাসে প্লাস প্লাস বাহাত্তর বড় হাজি যে এটা বুঝতে পেরেছি দেখো এ এর সঙ্গে এ গুণ এ স্কোয়ার দেখো মাইনাসে মাইনাস এ প্লাস আঠেরো চারে বাইশ এর মৌখিক গুণ আমার আর চার আঠারং বাহাত্তর এই নিয়মটা কিন্তু সব ক্ষেত্রে ফলো করলে হবে না একগুণের নিয়মটা প্লাস কত হলো টোয়েন্টি ফোর পরের লাইনে গেলাম এ স্কোয়ার মাইনাস বাইশে দেখো প্লাস বাহাত্তর প্লাস চব্বিশ কত হয় চার দু ছয় সাতার দু নয় ছিয়ানব্বই এবার আমাকে কী করতে হবে এই ছিয়ানব্বইকে ভেঙে সুরাইয়া বাইশকে মেলাতে হবে আমি ছিয়ানব্বইকে ভেঙে নিচ্ছি দুই দিয়ে ভাঙলাম চার দুগুণে আট নয় এক ছয় ষোলো আট দুগুণে ষোলো আবার ভেঙে নিলাম দুই দুই দুগুণের চার চার দুগুণে আট চব্বিশ আবার ভেঙে নিলাম দুই বারো দুগুণের চব্বিশ আবার দুই দিয়ে ভাঙলাম ছয় দুগুণে দেখো দুই দুগুণের চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো আর এটা ছয় ষোলো ছয় কত হয় বাইশ ষোলো ছয় কত হয় বাইশ আমার মাঝে মিডিল ফ্যাক্টারটা মিলাতে মারলাম যে প্রথমে যে একত্রিশটা মিলিয়েছিলাম সে আমি একইভাবে কত আসলাম বাইশ এ স্কোয়ার মাইনাস বাইশকে মেলাব ব্যাকেট দিলাম কী লিখবো আব্দুল আজিদ বলো ষোলো এ প্লাস প্লাস সিক্স এ হলো প্লাস ব্যাকেট ভেঙে নেব এ স্কোয়ার মাইনাস ষোলো এ প্লাস সরি প্লাস এ মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস এটা কি চিহ্ন হবে মাইনাস মাইনাস সিক্স এ প্লাস ছিয়ানব্বর বোঝাতে পেরেছি দেখো বাইশকে মিলে এলাম মিডিল ফ্যাক্টর করলাম ব্যাকেট ভেঙে নিলাম এবার আমি কমন নেবো সুরা এ স্কোয়ার এ আছে কে কমন যাবে এ কমন যাবে কারণ এখানে এ দুটো এখানে এ একটা তাহলে একটা এ কমন তাহলে এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ মাইনাস ষোলো মাইনাস ছয়কে কমন নেবো কারণ ছয় দিয়ে ছিয়ানব্বইকে ভাগ যায় ছয়কে বাদ দিলে কে পড়ে রইলো এ মাইনাসে প্লাসে মাইনাস ছয় ষোলো ছিয়ানব্বই দেখো এটাও এ মাইনাস ষোলো এটাও এ মাইনাস ষোলো মানে আমাদের অঙ্কটা মিলে গেছে কী হবে এ মাইনাস ষোলো এ মাইনাস ছয় এ মাইনাস এ মাইনাস আমাদের উত্তর এখানে কিন্তু আমরা এখানে ধরেছিলাম কি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সকে এ ধরি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ধরি আমি এটা এ ধরেছি তাহলে এখানে আমার এ আছে এ এর মানটা বসাব তাহলে কি লিখবো এ এ মান বসিয়ে পাই এ এর মান বসিয়ে হয় এ এর মান কি এক্স স্কোয়ার থ্রি এক্স তাহলে আমি কী লিখব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ষোলো এখানেও এক্স এটা হয়ে গেল আমাদের